বাগেদা হে রে আকরামা, একটা থাপ্পড়ে তোর কলিজাটা খুইলা খাইতাম রে, বাইচা গেলে তোর কাছে গন্ধ লাগে রহমাতাল্লিল আলামিন। নবীর উম্মত হয় নাই, কালিমাও পড়ে নাই, শুধু একটু পাশে দাঁড়াইয়া বলছিল নবীর কথা তো ভালোই লাগে, এর খাতিরে যদি এই পরিমাণ মুক্তি পাওয়া যায়, বাঘের মতো বিপদ মাস কুমিরের সামনের থেকে এই নবীর উম্মত হইয়া যাই, তাহলে বলুন কোথাও কোনো বিপদ থাকবে কিনা? বাঘ কয় খাইলাম না নবীর খাতিরে, না হইতো 12টা বাজাইয়া ছাড়তাম। বৈশা রয়েছে গাছের গুড়ি, হাত পাও বান্দা, বাঘ পাশে বসে বসে আকরামাকে দেখতেছে। এমন সময় চাই জঙ্গলার গাছ, গাছের উপর থেকে বিরাট বড় অজগর সাপ নিচে নামতেছে, আকরামার কাছে আইসা ডাকতেছে, এ বাঘ মুখের সামনে খানা খাইলি না কেন জানতে চায় রে বাঘ? অজগর সাপকে বাঘে বুঝাইতেছে, তুমি কেন উপর থেকে নিচে আইসে আমারে জিগাও, আকরামাকে কেন সবুল দিলা না? বাঘ বলেন, ও সাপ জানতে চাই। সাপে ডাকতেছে, বাঘ রে আমার নাকের মধ্যে রহমাতুল্লিল আলামিনের গন্ধ লাগছে রে। বাঘ ডাকতেছে সাপ রে, এই নবীর মহব্বতের আমার মন চাই কিছু করতে, কি করতে তোর মন চাই? বাঘ মানুষের মতো কথা বলে আকরামাকে ডাকতেছে, আকরামা রে, ও আকরামা আমি যদি এখন গুড়া হইয়া যাইতাম রে, আমি তরে পিটি করে তোর বাবার কাছে নিয়া বুঝাইতাম, ও আবু জাহেল আকরামা রে খাই মারিস না, আকরামা রে কোথাও পালাইস না, আকরামার শরীরের মধ্যে রহমাতুল্লিল আলামিনের গন্ধ লাগতেছে, আমি যদি বাঘ না হইয়া গুড়া হইতাম, পিটি করে তোর বাবার কাছে যাইয়া আখিরি নবীর পরিচয় দিতাম। এবার সাপ ডাকতেছে, রে বাঘ তুই যদি নবীর প্রেমে বাঘের সুরত বদলাইয়া গুড়া হইতি রে, আমি সাপ নবীর প্রেমে সাপের সুরত বদলাইয়া গুড়ার লাগাম হইয়া যাইতাম রে। বাঘ হইয়া গুড়া চিনকা, বাঘ হইয়া নবী চিনে, সাপ হইয়া নবী চিনে, উম্মত হইয়া নবী চিনলাম না। বাবারা ভাইয়ের এর মধ্যে ওয়াজ করলে সারা রাত যাবে, শেষ হবে না, সংক্ষেপ করে দিলাম। আর শুন চিনবেন কিভাবে? আমার আল্লাহ কোরআন শরীফে ডাক দিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দাখুলু ফিসসিলমি কাফা। ও ইমানদারেরা, তোমরা যারা ইসলামে ঢুকছো পুরাপুরি ভাবে ইসলামের মধ্যে ঢুকে যাও। বলুন কিভাবে ঢুকতে গেছে? আরো জোরে কোন পুরাপুরি ভাবে যদি ইসলামের মধ্যে ঢুকতে পারেন, আখেরি নবীর উম্মত হইতে পারেন, এখনো বাঘের মুখ থেকে আপনি বাঁচতে পারবেন। আল্লাহু আকবার করেন না, কি আর এই বেড়া আর এই বেড়া, বুশের বেড়া আর বুশের বেড়া, বুশের বাবার বেড়া, কোনো ক্ষমতাই নাই যে আপনাদেরকে হাত দিবার। গাউসে পাকের জীবনী খুলুন। গাউসে পাকে যখন 7 বছর বয়স, বাচ্চা 7 বছর, তার বাবা আবু সালে ব্যবসার উদ্দেশ্যে যাবে, পিছে পিছে যাইতেছে, আব্বা আমি আপনার লগে যাবো, কই যাবি ব্যবসার যাবো? আরে বাবা রাস্তাঘাট সুবিধা না, কই যাবি? বাঘ টাক আছে। কই না বাবা আমি যাবো, ওই এমন দরা দরছে থুয়ে যাবার বাও নাই, সংক্ষেপ করতেছি, যাইতেছে পিছে পিছে যাইতে যাইতে বাপ বেটা কিছু দূর গেছে, হঠাৎ দেখে দুই বাঘ লেজ লড়াইতেছে, পজিশন নিতেছে, দুইজনে দৌড়বো। আবু সালে কয়, বাবা আব্দুল কাদির কইস্তান না রে বাবা বিপদ, অহন তোমার সামনে আমারে খাইবো, আমার সামনে তোমারে খাইবো, বাপের সামনে ফোলা বিপদে ফললে কোন তো বাপের সহ্যইব? আবার এই বাপ না খায়া থাকলে ফোলা গিলাম মজা খায়া ঘুমাইতাছে। আচ্ছা বারবার যখন কইতাছে আব্দুল কাদের জিলানি বাচ্চা ডাকতেছে, আবু আপনি চিন্তা করেন না, বাঘে আমরা খাইতো না। আরে কষ্টি বাঘে আবার খানা কেমনে? আপনি যদি ভয় পান, বিশ্বাস না হয়, তা আপনি ফিসে যাইন আমার আগে দিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হাসতে কইলে আমার আগে দেন। আচ্ছা কোন বাপ এই 7 বছরের বাচ্চাটা বাঘের মুহ আগে দিতে রাজি হইব? জীবনটা থাকতে বাচ্চারে কষ্ট করতে দেখ দিবে না। বাপ মার তো এই একটা ধর্ম, ঠিক কি না? এই ধর্ম আছে তো, কিন্তু আমার নবী কইছে এই মা বাবার পায়ের নিচে তোমার বেহেশত যাইতেছে। বাবা আমার আগে দিন, বই পেন না বাবা, হ্যাঁ আগে যাইতেছে, বাঘ তো লেজ লড়াইতেছে, কাছাকাছি গিয়ে বাঘের ডাহে আব্দুল কাদির 7 বছর বয়স, বাঘ রে আমার চিনাস? আমি আব্দুল কাদির, পিছনে আমার বাবা আবু সালে, আমরা জিলানবাসী,
আমরা দুজনে খাইছি না, আমরা আখেরি নবীর উম্মত, আমরা কালিমা পড়ছি। কি পড়ছে? কিন্তু কালিমা পড়লে কি বো, এই এই শরীরের মধ্যে কোনো বেজাল নাই, আমরা তো কালিমা পড়ছি, পড়ছি না, সিমড়ি দিলে বেজাল বেরিব, কিছু ফানি বেরিব, কিছু রক্ত বেরিব, হেরাত ফানি বেরিয়েছে না, শরীরের বেজাল নাই, বেজাল থাকবো কেমনে, জীবনে হারাম কোনো খাওন হেরা কয় না দি, আর আমরা হারাম পাইলে দেখবেন বন্ধের মধ্যে, এই তো ফসলের সিজন, পেঁয়াজ বেইনেছে, মরিচ বেইনেছে, দেখবেন আরেক বেটার ক্ষেতের মরিচ ফুলা দেখবেন ফাইরা, ষাঁড়ের টুনাত লইয়া এক দেশের লইয়া বাড়িতে গেছে গা, মা জিঙ্গাই কি রে ভূত কি কমায়া মরিচ আনছি, ভিতরাই পর তোর শাশি দেখব, আছে না এই রোগ আমরা দেশ, আরেক বেটার ক্ষেতের মরিচ যে ফুলা লই আইলো, আপনি যে ডাইকে ঘরের ভিতরে নিলেন শাশি দেখব, আমি শাক রান্তাম বলেছি মরিচ ফাই না বেটা, তুই আনছো সান খুললা দে, হে এক কেজির কমই তো না, মা তাড়াতাড়ি থামাইছে আর কেউ দেখাইছে না, শাকও দিছে, এই যে আরেক বেটার ক্ষেতের মরিচটা তো শাক রান্দা খাইলেন, এটা তো হালাল হইছে না, এই শাক খায়া চল্লিশ দিন পর্যন্ত একটা সেজ দাও কবুল করাইতে আরেক বেটার ক্ষেতের পেঁয়াজ লিয়েছি আদাশে দিব, জিগেলে মা জিগেলে কি আনছস কো পেঁয়াজ আনছি মায়া, কার ক্ষেতে হেডাও জিগে না, কই আমি আলুর বর্তমানে তো বৈরুজি দানকারি ভিতরে আসিনি, এই রোগ আমরা দেশ, আর গাউসে পাকের বাবার জীবনী খুলুন, যখন যুবক যুবক বয়স এই সময়, এই যে বয়সের যুবকের আজকে মাহফিলের আয়োজন করেছে, এই বয়সের যুবকেরা, এই বয়সের যুবক ছিলেন গাউসে পাকের বাবা, ফানির থেকে নদীর থেকে একটা ফল পায়া খাইলিছে, খায়া ছেড়ে কই আবু সালে রে, এই যে ফানিরতে খাইলি, এটা কার ফলটা খাইলি, এটা তো ঠিক করছস না, আন্তাজি কার ফল খাইলি, তাই ফানির যখন পড়ছে ফানির উজানের তুই তো আইছে দেহি বাগান কার আছে, বহুদিন আইটা বাগান পাইছে, গিয়া জিগে বাজান এই বাগানের একটা ফল মনো ফানির বাইসে গেছে, এই বাগানের ওই তার অন্য বাগানের ওই তারে আমি আল্লাহর রাস্তা মাফ চাই, আমার মাফ করে দিন, ফানিরতে বাসা ফল খায়া আইটা গেছে কয়েকদিনের রাস্তা মাফ চাইতো, আর আমরা গাছের ফল খায়াও মাফ চাইতা, একটা খাই আর একটা দেখা যা কোন দিন খাইতে পারবো, আল্লাহ কইছে আমানুত খুলু ফিস সিলমি কাফা, পুরাপুরি ভাবে ইসলামের মধ্যে দাখিল হও, যদি হইতারও কি ক্ষমতা, বাবারা আমি কি কথাটি বুঝাইতে পারতেছি, আল্লাহ আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দাও, কারণ এই দেশটা একদিন সাইরা দিতে হবে, এ কথা সত্য কিনা, যাইয়া দেখে এক বেটা কো বাজান আমি দারোয়ান আমি মালিক না, মালিককে মালিকের বাড়ি ওই যে ভিতরে, নাম কি দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি, যে ডাকতে চাচা বাড়িতে আছেন, হ্যাঁ আপনার নাম কি দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি, বাগানের মালিক, কহ কো বাবা রে আমি তো ভুলে একটা হল খাই রেছি নদীতে পানিতে বাইসে গেছি খাই রেছি, গরিব মানুষ ফেডে বুহাছি, আল্লাহর রাস্তে মাফ করে দিন, দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি কই কত ফল গাছতে ভাইরা খাইলু মাপ লাগে আই না, আর হ্যাঁ পানিতে খাইয়া মাপের লেগেছে, আচ্ছা এই মানুষটা কি মনে হইব কয় না দি, এই মানুষটা কি মনে হইব, এই মানুষটাই হইল আমানুত খুলু ফি সিলমি কাফা, অন এবার মাপ্পা বাজিয়া দেখেন নিজেদের মধ্যে বেজাল আছে কিনা, এইভাবে পরিষ্কার হইছি কিনা, তাইলে ইনশাল্লাহ কি এর আবার এই সেই জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন নবীর উম্মতের কাছে আসতে পারবে কবা জান, কি ফলটা ফাইলি খাইলে উন লাগে, হ্যাঁ মাপ দিতারি বাগানো, যে বাগানের ফলটা খাইছো এই বাগানো এক বছর সারি করুন লাগবো, কো মাপ দিবেন নি, হ্যাঁ দিমু ঠিক আছে সারি করুন, এক বছর বাসা ফল খায় এক বছর সারি, আমরা দেশের ফুলা ফান্ডে যদি বাসা ফল খাইলে এক বছর সারি করতে দেয় কি কইব, কালি কইব অন তো রাজি না হইলে সারতো না, বাজান আমি রাজি, কোন ঘরে থাকতাম কইন বাংলা ঘরে থাকবা, আচ্ছা রাত্র বারোটার হরে গিয়া তাইন দিয়ার ভাইব বিছনার চাদরটা আছে বালিশের কভারটা, এটা আগেকার দিন বেশি হয়েছে বিয়া শাদির মধ্যে রাত্রে বিয়া শাদি হইতো তো গ্যালাস পানা সাইড দেয়া, আরেকজনকে বিস্তার চাদর দিনাই রে, আরেকটা খো বালিশের কভার দিনাই দুইটা,
হইছে না, এটা আসিন আগে আমরা যেমন ওখানে উপযুক্ত সাজ হয়েছে, ওখানে আর এটা নাই, আগে বাড়ি বাড়ি জমায় আইন না টেবিল বাসন টাসন জমায় নাম্বার দিয়া দিয়া বিয়াতে চালাইতো, ওখান জায়গার ডেকোরেটার যদি একটা গেলাস কম হয় ডেকোরেটার ওলা চাপ দেয় চাচা গেলাস একটা কম ফুন্ড দেখা দেন আটটেহার গেলাস ফুন্ড দেখালো ওখান বলেছিনি, আর যদি আমানত খুলো বিসিলমি কাফর মধ্যে আইসা যাইতাম তাহলে এই বেজাল হইতো না। এক বছর থাকছে বাজান মাপ দেন জায়গা কোন আরো এক বছর, দুই বছর থাকছে মাপ দেন জায়গা না আরো এক বছর, তিন বছর পরে কয় ওহন মাপ দিতারি কথা চাই বাজান তিন বছর ঘুরাইলেন কেরে কেবাটা রে ঘুরানোর কারণ হইলো তোর মতো ফোলা সারুন যাইতো না, আমার একটা মাই আছে এটা বিয়ার উপযুক্ত হইছে না, তিন বছর ঘুরাইছি ওখানে বিয়ার উপযুক্ত হইছে, আমার মাইয়াটা বিয়া করলে তোরে মাপ দে লাগজিনি ফেস কচ্ছা হাসরো তোমার আটকাইতেন না কোনা বিয়া যখন করি নাই একটা বিয়া করতে হইব ঠিক আছে আমি রাজি বিয়া করু রাজি যে ঐশ্বর বেড়া হইন নিল আমার মেয়ে কইলাম সহ দেয় না কন কি কাহা আচ্ছা যাক ওইলো হন আর হইন নিল কি আমার মেয়ে কইলাম আর তারে না কন কি কাহা কানে হুনে না কত কইতারে না চেহারা রং ও সুবিধা না কি করতাম আচ্ছা নিন মাপ দিবেন নি আমার ভেসে ফলাইতেন না তো হাসরে কয় না বিয়া ফরাই দিন বিয়া ফরাইছে কবা যান বাংলা রুমে বসেন আপনার বিবি সাহেবা আইতাছে কই কয় কি রে আবু স্যার কয় কি আর তারা না বলে কেমনে আইব সু হো দেখে না এটা আমি কই না হেলা কই কেমনে দেখবো ক কান হয়ে বলে শুনে না আমি ডাক দিলে শুনতো না যে কেমনে বুঝি না হাল্লা ক বুঝাই আম আল্লাহ কি কয় আরে স্যার আরে এই কিসিমের পছন্দ করছে আর ওই তন্যা যুবকদের মাহাবিল বয়সে ইতিহাস বলে একটু পরে দেখা যায় সুন্দর শাড়ি পরে টুকটুক করে হাঁটতে হাঁটতে ডান হাতে শরবতের গ্লাস বাম হাতে পাখা লইয়া ওই বাংলা রুমের দরজায় যায় দাঁড়ায় ডাকতেছে সালাম দিলাম গো প্রাণের স্বামী আবু সালে দেখছেন নি আসেনি ওহানের নতুন বোয়াইনতে রে মুহ যদি সিফা দাও ধরেন তত স্বামীর সালাম দিত না এমএ ধাক্কা দিলে হেমে যাইবো হেমে ধাক্কা দিলে হেম নাইবো রাও হরতো না সালামও দিত না কিন্তু আমানত খুলো বিসমিল্লাহ কাফা কিভাবে হবেন এই শিক্ষা দিতে হেন পাওয়া গেছে সালাম দিলাম গো প্রাণের স্বামী আবু সালে বাবারা ওয়াজ মাহফিলে সব কিছু পাবেন সামাজিক সমাধানও পাইবেন আমাদের এলাকায় একটা একটা এলাকা আছে বিয়ের দিন যখন জামাইরে আন্দোলনে আন্দোলনে না আপনাদের দিকে জামাই আরে বাড়ির ভিত্তিতে যখন বিদায় দেয় বিদায় করে এই আর কি আমাদের এলাকায় এটা আন্দরগর কয় শুধু জামাই একা যাইব বেশি মানুষ যাইতে তো না তো সেই দেশের নিয়ম হইলো আবার আপনার এই এক রঙের শাড়ি পরাইয়া বউ বানায় থইব সাতজন জামাইরে একটা মালা দিয়া গড়ে দিব তোমার বউ যেটা এটার গলার দাও আচ্ছা এক রঙের শাড়ি পেরে সাতজন মাথা নোয়ে বই রয়েছি অন কার গলার দিব আবার যদি ভুল করে জামাইরে বুঝেন না এটা বলে হেরা রাখে দেশের নিয়ম আমোদ ফুর্তি করে জামাইরে আমোদ ফুর্তি করতে গিয়ে জামাইরে সাইজ পিরেলা তো জামাই তো ঘুরতাছে ঘাটতাছে ঘাটতাছে ঘুরতাছে অনেক কুন্ডারে দিব আমতা যে একটারে দিয়া কয় এই আমার আর বাকি ছয়জনে শুরু করছে মায়ের এমন মাইন্যা শাশুড়িরাও বলে আয়া হেদিন দে জামাই বিপদ বেড়ে খালি কো রাহেন রাহেন আমি আবার ধরবো আমি আবার ধরবো আমি আবার ধরবো গেটা শুনে কার কথা মুরব্বীরা গিয়া ভরে গিয়া কোন রকম বাইর কি আনছে এটা আমাদের আমাদের এলাকা থেকে পূর্ব দিকে আর কি এই এই ঘটনাটা হয় আর কি এখনো আছে নিয়মটা তে এক ব্যাগ কল যাইতেছে বিয়া করে জেলারে এই ফিডানটা ফিরাইছি নিল বাড়ি আবার আমরা গেলাম আমরা এই দিলাম না কেন আমরা গেলাম এলে ফিডাটা খাক ওহানে আবার বুদ্ধিছে আরেকবার শিয়াই দিছে কো আরে এই ফিডা খাইতে না কত আমি চিনুম কেমনে একটা কাম করবে যদি সাতজন বয়াত হো গিয়া সেরা ফাওয়ার মাঝে ফাড়া শুরু করবে আত ফাও ফাড়া শুরু করবে দেখবে তোর যেটা এটা বেশি লড়তো না আর যেটা তোর না এটা ওইটা দৌড় মারব না মুরব্বীর কাছে এটাও কামে লাগবে তো বিপদে মনে আইতারে তো তারা বিয়া করছে না বাবা যুবক তোমারও কামে লাগতে গিয়া মাশাল্লাহ ভিতরে ঢুকিয়াও হ্যাঁ মুরব্বী হিয়া হয়ে দিছে গিয়া ফৈল্লাতেই ফাড়া শুরু করছে ফৈল্লাটারে যখন ফাড়া দিছে হে দি ওইটা দূর ফাড়া খাইতাম না তো ছয়টা যখন গেছে গা এটারে ফাও ফারে লড়ে না আত ফারে লড়ে না কাইকিরা ফালাইয়া ফিডও ফারে লড়ে না এইটা ক ভাইরা মাইরা লাও তো লড়তাম না
তাহলে বোঝা গেল এটা কার, এটা হেরোইন। তা আবু সালেকো ঘরের দরজায় আয়োজন সালাম দিছে, মন ওইটা আমারই দেখ লই বুঝা লই। স্বামী সালাম দিলাম, অনুমতি দেন ঘরের ভিতরে ঢুকি খেদমত করার সুযোগ দেন। আবু সালে বলেন নাম্বারে মিলে না, কইছে আর তারে না এটা দিয়ে আর তারে, কইছে সহ দেখা না এটা দিয়ে সুন্দর চোখ দেখা যা, কথা কইতে না কথাও দি কয় সালাম দিছে একটু মিলে না। আবার কোনটা না কোনটা ব্যস লাগে রে বাবা, কোন বিপদে ভরি না যায় আমগো। আবার ক মনটা কইতেছে জিগায় দিক লই, বোন আপনার নাম কি? আমার নাম উম্মুল খয়ের ফাতেমা। কয় না নামে দি মিলছে, বিয়া পড়া বলা কয় না, ইমুকের মেয়ে ইমুক খাতুন ইমুকের সাথে এত টাকা দিন মহর এই সেই কয় না এরকম, নামে মিলছে। আবার কয় আপনার বাপের নাম কি? দরবেশ আব্দুল লিবনি সুয়াইমি। না নামে মিলছে। আবার কোন না নাম্বারে মিলছে না, চাকরি বাবা জায়গা নিজের কাপড়টা উল্লে বাইরে জায়গা রাস্তা শ্বশুরের লগে দেখা, শ্বশুর কই বাজান যাইন কই, আপনি বাজান কইন না, আপনার কথা ঠিক নাই, কইছেন একটা গিয়া দিয়ে আরেকটা জায়গা, বাবা খারো এভাবে কথা গোনা মুরব্বীদের সাথে খারো কি কবাডা, এই দই আমার মেয়ে উম্মুল খয়ের ফাতেমা। তামেদি কইছেন কি কবাডা, কইছি কেরে জানোস আমার মেয়েটা বালেগা হওয়ার পর থেকে এই চোখ দিয়া বেগেরা পুরুষ দেখে নাই, এই মুখ দিয়া বেগেনা পুরুষের সাথে কথা কয় নাই, এই পাও দিয়া হাইটা বেগেনা পুরুষের সামনে যায় নাই, বেগেনা পুরুষের কোনো কথা এই কানে শুনে নাই, আমার মেয়ের রংটা কেমন হইছে কোনো বেগেনা পুরুষ দেখে নাই। এলেগের আমি পাঁচটার কথা কইছি আবু সালে রে, আজকে মাত্র তুই স্বামী হিসাবে তোর সামনে আমার মেয়েটা হাঁটতে হাঁটতে আয়েশা হাজির হইছে, ও আবু সালে বাড়ি যা তোর জীবন ধন্য হবে, আমার মায়াডারে লইয়া যা বাড়ি যা। এই মা এই বাবা, এই বাবা এই মার পেট থেকে জন্ম হয়েছে আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি। এই মা বাবার সন্তান ওই বাগের ডাক দিতে পারে, আল্লাহ একবার কর না রে, আমি আব্দুল কাদের পিছনে আমার বাবা আবু সালে খাইস না রে, বাঘ লেজ লড়াটি বন্ধ একটু পরে দুইটা নাইমে আইতেছে। আবু সালে কয় বাবা গো মানলো না আইতেছে, বাবা বই পাইন না আমি খারোইন, লান্দিরা দুই বাপ বেড়া খাইছে কাছে আছে, বাঘ খাইবি আমার চিনছস, আমি আব্দুল কাদের সাথে আমার বাবা আবু সালে দুই বাঘ কাছাকাছি আইসা, খাবে তো দূরের কথা গো, বাপ বেটার পায়ে সালাম করে বিদায় হইয়া যা। যদি আমানত খুলু ফিসিলমি কাফার মধ্যে ঢুকতে পারেন, এই ইজ্জত সম্মান নবীর উম্মতেরা এখনো পাবে, আল্লাহু একবার বলুন। কিভাবে ডুববেন? কোরআন শরীফ ফয়সালা দিবে, প্রথম নম্বরে থাকতে হবে আপনার আমলের মধ্যে ইত্তাকুল্লাহ আল্লাহর ভয়। বলুন কার ভয়? আরো জোরে কর। সংক্ষেপ করলাম, আল্লাহর ভয় সব সময় ভিতরে রাখবেন। আমি যেখানে থাকি আমার আল্লাহ আমার সাথে থাকে থাকেনি, আমি যা করি আমার আল্লাহ সব দেখেনি। এক পিসা বুজুর অনেক মুরিদ, একটা মুরিদরে খুব আদর করে, হগলে কয় এই মুরিদরে এত আদর করে, আমরা আদর করে কম, হ্যাঁ রে মাই রিলে মুখ হের পাই হগলে রিস পিসা বুঝতে বাহি নাই। একদিন কইতাছে বাবা রে তোমরা আমার লাগে একটা মুরুব জব কি রান বা একটা কিরা মুরুব, কিন্তু মুরুব দাদে জব করবা কেউ যেমন না দেহে। আচ্ছা হুজুর পরের দিন মুরুগের টাল পড়তাছে, কিরে জব করছো? কজি হুজুর কইতে কফা হানার ভিতরে কেউ দেখছে না, ফালা আনো তুমি হুজুর পানির নিচে ডুবদা কেউ দেখছে না, ফালা আনো তুমি হুজুর আমি গেছিলাম গো ছাদের উপরে কেউ দেখছে না, ফালা হেন তুমি আমি রাইতে বিবি টিভি সব করতে পারি কিরা দরজা লাগাই রেছি বাত্তিও নাই আন্দা হুন্দা কেউ দেখছে না, ফালা হেন এইভাবে হিসাব দিতেছে। আর হেই বেড়া একটা জেতা মুরগি লইছে, কিরে বেড়া তুই হুজুর আন্দানা কইছেন কেউ জুমুন না দেহে আয়া তো হেরা দি জব করছে কেউ বলে দেখছে না, তুই জব করলি না হুজুর দুনিয়ার কেউ দেখবে না এমন জায়গায়ও গিয়া দেহি আমার আল্লাহ আমার ভাই সাহেব যথেষ্ট, আমি যেখানে থাকি আমার আল্লাহ আমারে কোথাও আল্লাহ দেখে না হুজুর, এমন জায়গা খুঁজে কোথাও পাইলাম না,
সেই জন্য মুরুখটা জব করতে পারলাম না। বিশ্বাস বলে রে বাবা মুরিদের দল শোনো কোন কারণে তারা আদর করি, তোমরা তো জব করেছো কেউ বলে দেখছে না, হ্যাঁ দি কয় হ্যাঁ আল্লাহ বলে দেহে তোমরা আল্লাহ নাই। এক ওয়াজে সব হেদায়েত পাওয়া গেছে, সকলে বলুন আমিন। বাবারা আমরাও লন সোজা হয়ে যাইয়া প্রথম নাম্বারে ভিতরে রাখুন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন। এরকম ভয় না বালা ভাইলে ভয় করলাম, আবার সুযোগ পাইলে চুরিও করলাম, আছে না এরকম রোগ আছে না, নামাজ পরে পরে আবার বাটার জুতা চুরিও করে। তাই হোক উচিত ভয় হাক্কা তো কতি, এরকম উচিত ভয় করার তৌফিক আল্লাহ আমাদেরকে দেখ, সকলে বলুন আমিন। দুই নাম্বার কথা ছিল কোরআন শরীফের মধ্যে, তিন নাম্বার কথার মধ্যে আসলাম, আল্লাহ নিজে বলছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন নবী গো তারা কি আমারে ভালোবাসতে চায়, আপনি বলে দেন তারা যেন আমারে ভালোবাসতে হলে আপনার সাথে যেন ভালোবাসা স্থাপন করে, আপনারে যারা ভালোবাসবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। জোরে কোন সুবহানাল্লাহ। লাস্ট কথা হলো, ফিনিশিং কথা হলো, আমার আল্লাহ কোরআন শরীফে ওয়াজ করেন, এটা কেউ বাদ দিবার মতো না, কোন দলের আলেমরা বাদ দিতে পারবে না। যেহেতু আমাদের দেশে দলাদলি আছে, এলাকায় হেলারটা মানি না, এলাকায় হেলারটা মানি না, আছে না এই রূপ, এবার কোরআন শরীফ কেউ বাদ দিতে পারবেন না। আল্লাহ বলছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আল্লাহ বলছে তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো। হে মানুষ অন্য অন্য এবাদতের জন্য জিন ইনসান একসাথে ডাহে, এখানে জিনেরা ডাকছে না, হুদা মানুষটা ডাকছে, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো। কেন? এবার মার দিকে বুঝাইতে চাই ভাইঙ্গা ভাইঙ্গা আমার আল্লাহ, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। আল্লাহকে বান্দা রে তোর মা তোরে পেটে লয়ে যখন হামেল ছিল, হামালাতু উম্মুহু, উম্মুহু হলো মা, হামালাতু হামেল, তোর মা যখন তোরে পেটে লয়ে হামেল ছিল কি কষ্ট তো করছে রে, আমি আল্লাহ দেখছি আর কেউ দেখে নাই, কি বলেন ঠিক কি না? তোমার আমার বাবাও পাশে ঘুমাইছে, মার কষ্টের খবর পাইছে না। নতুন যারা বিবাহ করেছো, নতুন যাদের প্রথম সন্তান হয়েছে তারা একটু টের পাইছো, কোন কোন বিবি সন্তান পেটে লইয়া রাত্রে যখন ঘুমাই রে, আমরা যখন পেটে থাইকে লাতি মারতাম মা জিব্বাকে আমরা সহ্য করতো, বাবারে ডাক দেয় নাই আবার লাতি মারছি, ডান কাত থেকে বাম কাত হয়েছে বাবারে কয় নাই আবার লাতি মারছি, মা শোয়ার থেকে বসে গেছে আবার লাতি মারছি, মা দাঁড়াইয়া গেছে জীবনে কত রাত্র রে, গর্ভধারিণী মা না ঘুমাইয়া কাটাইছে। আমার আল্লাহ বলেন ও বান্দারা শুনো, তোমার মা যে কত কষ্ট করেছে, আমানু দুখুলু ফিসসিলমি কাফার মধ্যে ঢুকতে গেলে এই আয়াতখানি আপনাকে আমাকে মানতে হবে। মা কোন কোন সময় কষ্টে অস্থির হইয়া মানুষকে বলবো, নিজের বেলায়ও দেখেছি শেষ রাত্রে বিবি পায়ের কাছে বসে বসে চোখের পানি ছাড়তেছে, কোন কোন সময় দুইটা পায়ে এইভাবে ধরে পাওয়ার মধ্যে এইভাবে পড়ে কানতে শুরু করছে, ঘুম থেকে উঠলাম কি হলো তোমার স্বামী, স্বামী গো পেটের সন্তান আমার এত কষ্ট দেয় গো, আমার মন কয় আমি বাঁচবো না, স্বামী গো যদি আমি মরে যাই দুইটা পায়ে ধরি কথা দাও গো আমার ক্ষমা করবানি। এই কষ্ট বলুন আমার আপনার মা সবাই করছে কিনা, যেদিন ব্যথা শুরু হয়ে গেছে প্রথম দিনের ব্যথা তোমার আমার মা কারো কাছে কয় নাই সহ্য করেছে, নতুন অবস্থায় মহিলারা লজ্জা পায়, দ্বিতীয় দিনের ব্যথাও সহ্য করেছে, তৃতীয় দিনের ব্যথা সহ্য করতে পারে না, চিল্লানি মারে মা মা কইয়া আল্লাহ গো আল্লাহ গো কইয়া। আমার আল্লাহ বলেন আরে ফেরেশতারা এই মহিলাটা সন্তানের মা হইতে যাইয়া যতটা ব্যথায় চিল্লানি দিয়েছে রে, এর একটা ব্যথার চিল্লানিতে একটা করে কবুল হজরে সওয়াব দিয়া দিলাম রে। এইভাবে চিল্লাইতে থাকে আমার আল্লাহ নেকি দিতে থাকে, তারপরেও দাঁতি লেগে যায় বেহুশ হয়ে যায়, অবশেষে ডাকতেছে জ্ঞানটা যখন ফিরে আসে তোমরা ঘরে কারা আছো গো, আমি বুঝি সন্তানের মুখ দেখতে পারবো না, ঘরের মধ্যে দাও থাকলে দাওড়া আমার হাতে দাও, ব্যথা সহ্য হয় না, আমি গলাটা লাগাই দাও লাগাইয়া কাইটা ফালাই দুনিয়া থেকে মরে যায়। আমার আল্লাহ বলেন ফেরেশতারা রে মার ব্যথা আর
সহ্য করতে পারি না যে সন্তান এইভাবে কষ্ট দিতেছে, যা যা জলদি করে যা, আমার হুকুম যাইয়া কানে পৌঁছাইয়া দে, ঘর ধরে দুনিয়ার দিকে বাহির করে দে। সন্তান ভূমিষ্ঠ হয়ে যায়, এত ব্যথার পরেও মা দুইটা হাত বাড়াইয়া দিছে, তোমরা কারা গো, এত কষ্টের বাচ্চাটা কই গো, দাও না আমার হাতে উঠাইয়া। আমার নিজের দেখা আমার প্রথম বাচ্চা হয়ে মরে গেল, দেখতেছি বাচ্চার মা তাকাইয়া বলতেছে বাচ্চাটা আমার কোলে দাও না। একজন মহিলা হাতে ইশারা দিয়ে কয় বাচ্চাটা মরে গেছে মায়ের কোলে দিও না। এমন সময় দেখি বাচ্চার মা এমন কান্দা কান্দে রে, মাথা দিয়ে যেন আগুনের মতো বাহির গরম বাতাস বাহির হইতেছে। আমি বললাম তাড়াতাড়ি বাচ্চা মরে গেছে, বাচ্চা কিছু করলে কাজ হবে না, বাচ্চার মারে আগে বাঁচাও। বাচ্চার মা বলেন সঙ্গে সঙ্গে যদি আমারে বলতো আমার বাচ্চা নাই, আমার যে অবস্থা হয়েছিল আমি নিজেও বিদায় হইয়া যাইতাম। এত মায়া যে বাচ্চার জন্য মা, এত মায়া বাচ্চার জন্য যে ভাবার। আমার আল্লাহ বলেছে তোমরা এ মা বাবার সাথে ভালো ব্যবহার করো। বলুন এই যুগে কি মা বাবার সাথে ভালো ব্যবহার করে কিনা? করে করে শেষ কথা দোয়া করে দিব। আমি যে এলাকায় এমতি করতাম, বুড়া বাবা ছেলের সাথে ঝগড়া কিনিয়া ধমক দিছে ছেলেরে তোমাকে সেট আপ, ছেলে বাবারে কই আপনাকে ডবল সেট আপ। পড়ছিনি এই যুগ বাবা, আমরা গ্রামের মানুষ, আমার পার্শ্ববর্তী এলাকার এক ঘটনা, একটা ছেলে হয়েছে বিয়ে করেছে, জুট মেরে চাকরি করতো, দুই সপ্তাহ গেছে পরে ওই সপ্তাহ সপ্তাহ বেতন পাইতো। এবার বুঝাইছে এই রোজগার করে মা বাবারে খাওয়াইবা, আমরার ভবিষ্যৎ আছে না, পরের সপ্তাহ বেতন আর মার কাছে দেয় না। মা কই কিরে ফোলা বেতন পাইছস না, কইতারি না টাকা টুকা দরকার তো জানি না। মা কই কিরে বাবা খালি সাত সাত করস কেরে, বুঝছি রে বাবা আমরা ভাত খাওয়াইতে বুঝি কষ্ট হয়, যাও তোমরা এই ঘরটা আলাদা খাও, মাশাল্লাহ খায় কিছু টাকা জমায়, এইভাবে কিছু জমি জামা পত্তন রাখছে, বন্ধক রাখছে, রাইকা বিশ পঁচিশ মন ধান মাশাল্লাহ গড়ে তুলছে। দুইজন মানুষ বিশ পঁচিশ মন ধান হইলে দুই বছর খাইতার তো না, রাত হইলে ঘুমানা ঠ্যাংলার আর গান গা, সুখের শেষ নাই রে, ধান আমার পঁচিশ মন রে। আর বিবি রে কয় আগামী ঈদে বোনাসটা ফায়া ওই তোমার সরাড়া বানায় দিলাম, যতদিন বাইচে গেছে মানুষে দেখলেই কইছে সরাড়া বানায় দিলাম, আর যারা আগইছে। কিন্তু বাবাটা গরিব ছিল, মানুষের বাড়ির কাজ করে খাইতো, অসুস্থ আমেশা কাজ করতে পারে না, বাচ্চা একটা ছোট ছেলে ছিল আমার বয়সের, এই ছেলেটা তিন দিন পর্যন্ত পেটের খিদা, রোজগার নাই, বাবা অসুস্থ। অবশেষে বলতেছে মা বাইয়ের ঘরে ধান আছে, দুইটা ধান নিয়ে আসো না, আব্বা রোজগার করে আনলে বাইয়ের ধান কিনা দেলাইও। মা কয় পুত্রে কেমনে যাবো রে ভূত, তোর বড় ভাই হইলে কি বো, আমার এক বছর ধরে মা কই ওই রা আসা না, এমন শোনার সান যাইও নামাজ রোজা লইয়া বেহেশত উষ্টাই বের কিরে দিব। নবী কইছে বেহেশতটা কার পায়ের নিচে, মা। আচ্ছা গেছে কি করব, ছোট ফুলা কান্ত আছে, গিয়া কই হুতরে দশের দাম দিবি, কই কষ্ট কইরা দান তুলছি, দিমু কি না দিমু বুঝা লই, মা দান চাইছে হের বুঝবার বাহি দিছে, বুঝছেন তো কই বুঝবো, এটা ভাইয়া গেলাম মারে বুঝলা যায় না। গিয়া কই মা দশের দান চাই সিন্দেও যাইব, তুমি বুঝছো না তোমারে খায়া শেষ করতো আসা না, এমন বুঝেন না, যাই কও দেয় নিত না থামাই লেছি, এমনি গিয়া কইছে দেয় নিত না আমার খায়া শেষ করতে থামাই লেছি, তার মার সহ পানি আইসিনি কানতে কানতে ঘরের ভিতরে ঢুকছে, তার বাবাজি গাই কান্দু কি লেগা, যেই ফুতেরে না খাইয়া খাওয়াইছিলা, যেই ফুতেরে না খাওয়ায় খাওয়াইছ এই ফুতে কো দশের দান বলে দেউন রে তোনা থামাইয়া লাইছে। ওন বাপেও কান্দে ফুতরে সারাদিন কাজ কইরা রে ফুত, সন্ধ্যার সময় পেটের খিদা লাগছে, দুইটা টেহার বিস্কুট কিনছি খামু, তোর কথা মনে হইলে আর খাইতারছি না, বাড়িতে দেখছি ঘুমায় রিসস, ঘুমেতে উড়াইয়া দুইটা বিস্কুট খাওয়াইছি, আর হেই ফুত তুই কইলে দশের দান দেইতি তো না, বাপেও কান্দে মাও কান্দে, আমার আল্লাহ কই আর কান্দিস না, তোর আর সোহের ফানি তোর হুলার জন্য গজব বানাইছি। বলুন মা বাবার চোখের পানির গজব পৃথিবীর কেউ ফিরাইতে পারবে? বিপদ থেকে বাঁচবেন কিভাবে, এখানে তো বেদাল কিনে ফেলাইছে। আচ্ছা গজবটা কি হইল, আজ থেকে প্রায় তিরিশ একত্রিশ বছর আগের কথা বলছি, ছোট তখন আমি বলতেছে গজবটা কি হইল, তার জক্কা হয়ে গেছে, খালি খুসখুস এক কাশে, কাশি বন্ধ হয় না, বিবি কয় খালি কাশ হো, কই বুঝতাছি না, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার কয় আপনার তো জক্কা, তখনকার সময় যার ওই তো জক্কা তার নাই রক্ষা,
ডাক্তার কইছে চিকিৎসা নাই, জানগা বাড়িতে বাড়িতে খালি কান্দে, বিবি জিগে কান্দু কি লেগে, ডাক্তার কি কইছে, বিবি কইছে কি কইছে কও না, কইছে কইছে কইছে, কারণ শোয়া শুয়েরি কইলে হুন লই যাইব গা, ও কইছে কি কইছে, বিবি কইছে আমার বলে রক্কা, ও মায়া গো তোমার যক্কা, তোমার লগে থাকলে আমারও যক্কা হইব, কাফুল নি লইয়া তাইন জাগা দিন বাজার চট্টগ্রাম দা, বিবি তোমারে খুশি করার জন্য বাবারে কাঁদাইছি রে, মারে কাঁদাইছি নিষ্পাপ ছোট্ট ভাইটাকেও কাঁদাইছি, তুমি এখন কি থাকবা না, বিবি বলেন তোমার সাথে থাকলে যক্কা হইব, আমিও মরব, আমি মরতে রাজি না, অহন কান্দে, আরে মা বাবা অতি আপন, মা বাবার করো যতন, মা বাবা অতি আপন, মা বাবার করো যতন, তিন কথার সাথে পায়া বুইলা যায় না, আল্লাহ নবীজির দয়া। সংক্ষেপ আলোচনা শেষ করে দিছি, এখন দোয়া হয়ে যাবে। এবার বলতেছেন বিবি দেবী গা গেছে গা, একা করো এমনি তো অসুস্থ মন দুর্বল, খালি কান্দে, মা কয় পুত্রে কান্তাসস, আমার যদি একটা মা কয়ে ডাক দিতে, আমি মা তো তোর কাছে আইলাম, উইলে যত বিপদে হোক মা কাছে থাহেনিও, দাহে না দা হইতে না, একদিন দুই দিন তিন দিন পার হইয়া আর সহ্য করতে পারে না, মার ঘরের ধাক্কা দিলে যে খুলে এ দরজা ছিল, গিয়া দরজার পাশে দাঁড়াইয়া কান্দতেছে, কান্দার আওয়াজ শুনে মা ঘুম থেকে উঠছে, কান্দে কে কে কান্দে, দেওয়াছে উইটটাকে কান্দে, ফুলার বাপেরে কইতেছে, ফুলার বাপ দরজাটা খুললা দেহ না, দরজাটা খুললা দেহে ছেলেটা কান্দে, অহন মা ওই আগে ডাক মারছে, কি রে বাবা বাবা তোমার কি হইছে, মা মা গো তোমার দুইটা পাও কই গো, দাও না তোমার দুই দুইটা পাও, ধরে ক্ষমা চাই, মা বাবা কই, যে বাবা না খাই আমারে খাওয়াইছিল, ওই বাবা কই, বাবারে পায়ে ধরব, বাবা শোয়াইছিল অসুস্থ, লাভ মেরে ওইটা দাঁড়াইয়া গেছে, মাও দাঁড়াইয়া গেছে, বাবা গো পায়ে ধরি, মা হাত বাড়াইছে পায়ে ধরতে হবে না, বাবা তোমার পায়ে ধরি না, পায়ে ধরতে হবে না, বাবা আমারে যে মা কইয়া ডাক দিছস রে, বাবা বলতেছে আমারে যে বাবা কইয়া ডাক দিছস, পায়ে ধরতে হবে না রে বাবা, আয় আমার বুকে আয়, এ ডাকটা শোনার সাথে সাথে আপনার সকল দুঃখ দূর হইয়া গেছে, আল্লাহ বলছে তোমরা এ মা বাবার সাথে ভালো ব্যবহার করো, আমার নবী বলেছেন এ মা বাবার পায়ের নিচে জান্নাতে উম্মতেরা, আলেম হও, হাজি হও, গাজী হও, নামাজি হও, রোজাদার হও, মক্কা মদিনার ইমাম সাহেব যদি হও, এই মা বাবারে যদি কষ্ট দাও গো বাবারা বাইরা, আল্লাহর জান্নাতে জায়গা হবে না। আসুন যে কথাগুলো আপনাদের সামনে রাখলাম, আল্লাহ যেন আমাকে সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দেন, সকলে বলুন আমিন। আসুন দোয়া করি সকলে মহব্বতে দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি সাইয়েদেনা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি সাইয়েদেনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়েদেনা মাওলানা, নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না, তোমার মায়াই কান্দে নবী, তোমার মায়াই কান্দে নবী, শুয়ে শুনার মদিনা, আল্লাহুম্মা সাল্লি সাইয়েদেনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়েদেনা মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাতে জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
আগে তো হয়েছে একবার, আর শুনকে দরুদ সালাম মদিনা পাঠায় যে নবী আপনার আমার জন্য চব্বিশ ঘন্টা মদিনা কান্দে এ নবীর ওগো দয়াল নবীজি মরণে আপনি আসিয়েন কবরে আপনি থাকিয়েন হাসরে উম্মাদ বলিয়েন হাউজে কাউসার পিলায়েন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ জাই রব মেরে দুরুদ ও সালাম বরগো জিদা নবী মোর আপনি মুদাম বালগন নবী কামালেগি কাশ। আল্লাহ যখন আপনাকে সম্পদ দিয়েছেন, সুখী করেছেন, এই ছেলেদের পাশে থাকবেন, এই অনুরোধ ব্যক্তিগতভাবে আপনাকে আমি করলাম, যেহেতু এটা আপনার দেশ। কারণ বড় গাছ থাকলে গাছের ছায়ার নিচে মানুষ বসে, এরকম সুযোগ সুবিধা যেন আপনার কাছে পায়। যুবকেরাও তোমরাও যোগাযোগ করবা, তোমাদের কাছে অনুরোধ রইল যারা আছে তোমাদের গ্রামের ব্যক্তিত্ব, সকলের সাথে যোগাযোগ করে সকলের অনুমতি পরামর্শ নিয়ে এই মাহফিলটা তোমরা করবা। এই মাহফিল প্রত্যেক বছর যদি হয় আপনারা কি খুশি হবেন না? প্রত্যেক বছর মাহফিলটা হোক আপনারা চান না? আল্লাহ তুমি কবুল করো, সকলে বলুন আমিন। খাস করে বিদেশি আছেন এই গ্রামের অনেক ছেলেরা, অনেক সাহায্য করে বিদেশিরাও, তাদের জন্য দোয়া হবে। তৃতীয়ত আমি আরো দুইটা মাহফিল এই এলাকায় আছে, একটা মাহফিল হলো হোসেনপুর, এটা কয় তারিখ? নয় তারিখ, ইংরেজি নয় তারিখ হোসেনপুর বৃহস্পতিবার। আরেকটা আছে আগামী শুক্রবার দিন তিন তারিখ, এটা মনে কুরবান পুর না কি পুর কয়, মার্শাল্লাহ। দুইটা মাহফিল আরো আছে এই এলাকায়। যাই হোক, যোগাযোগের জন্য আপনারা সহজ হয়, মেম্বার সাহেব আমার অতি ঘনিষ্ঠ বন্ধু, এই আপনাদের এলাকায় একজন মেম্বার সাহেব আছে, মেম্বার সাহেবরে দললেই দেখবেন আমারে ভাইবেন। কাজী এই বৈরব গিয়ে অনেক সময় আমারে পান না, শুক্রবার ছাড়া আমারে পাওয়া যায় না, সারে বাংলাদেশ ঘুরি। কাজী কষ্ট করে আইবেন, কষ্ট না কইরা আপনারা এখানে যোগাযোগ করলেই মেম্বার সাহেবই দেখবেন আমারে দৌড়বো গিয়া কোন দিন ফামু না ফামু। যাই হোক, সকলকে আল্লাহ পাক নেক হায়াত দেক, সকলে বলুন আমিন। আসুন দোয়া করি, দোয়ায় শরীক হন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين রাত 12টা পার হয়ে গেছে গো আল্লাহ, মাবুদ জানি না এইভাবে আর কতদিন দুনিয়ায় থাকবো, জানি না এইভাবে আর কতটা মাহফিলে শরিক হইতে পারবো, জানি না জীবনের গুণা লইয়া কতদিন হাত বাড়াইতে পারবো, কবে জানি রে মৌতের চিঠি দিয়া আজরাইল পাঠাইয়া দাও, কবে জানি বড় বাড়ি বড় গোর সুন্দর বিছানার থেকে চারজনে দরে দরে টাইনা টাইনা বাহির করবে, উঠানের কিনারে পর্দা টানাবে, নাকে কানে তুলা লাগাবে, বড়ি পাতার গরম পানি জীবনের শেষ গোসল করাবে, দামি দামি কাপড়গুলো খুলবে, সাদা পোশাকের প্যাকেট করবে, উঠানের কিনারে রাইখা ডাকবে, মুখের কাপনটা খুইলা দিয়ে তোরা কে দেখবি রে, আয় জীবনে আর দেখা হবে না। আদরের সন্তানগুলো দৌড়ায় আসবে, চাচা গো আমার বাবা কই যাবে গো, চাচা বাতিজারে টাইনা টাইনা কোলে নিয়ে কাঁদবে, বাতিজারে আজকার থেকে তোরা এতিম হইয়া গেছো, মাউত এতিমের ঘটনা বলতে গেলে কলিজা মানে না গো আল্লাহ, আমার বড় ভাই পাঁচটা বাচ্চা এতিম করে কবরে, এখনো বাড়িতে গেলে দেখি কি করে, বাচ্চা ফালাইয়া মুরগি যদি মারা যায় বাচ্চাগুলো মুরগি দেখলে দৌড়ায় যায়, মা মনে করে
ওই মুরগিটা ঠুকুর মারে বাচ্চা ফিরে আসে, এইভাবে সারাদিন টেউ টেউ করে মা মা কইয়া ঘুরে। সন্ধ্যার সময় ঘরের কিনারে আইসা তার মালিককে ডাকতে থাকে, এ মালিক আমার মা কুইগু, সারাদিন মায়ের সন্ধান পাইলাম না, আজকে রাত্রে আমরা কার পাখার নিচে ঘুমাবো। এমনি করে আমার ভাতিজাগুলো মুরগির বাচ্চার মতো যাইয়া দেখি, বাড়িতে যখন যায় আমার ছেলেটা দেখলে দৌড়াই আসে, আব্বু আইতাছে, আমার ভাতিজাগুলো দৌড়াই আসে, কিচ্ছু কয় না, সামনে দাঁড়াইয়া থাকে। জিজ্ঞেস করি, বাবারা কেন আসছো, কি লাগবে, কি দরকার, কিচ্ছু কয় না, মাথা নিচে দিয়ে রাখছে। অবশেষে তাকাইয়া দেখি রে চোখের পানিগুলি বৃষ্টির ফুটার মতো সারতেছে, মাথায় হাত দিয়া জিগাই, বাবারা কেন কান্দো, আমি তো বেঁচে আছি, কি লাগবে বলো। বড় বাতি যারা ডেকে ডেকে কয়, কাকা অন্য কিছু লাগবে না, একটা কথা জানবো। কি জানবি বাবা? আপনি যদি দুই দিন তিন দিন পর পর বাড়িতে আসেন, কাকা গু আমরা রাব্বু কি আর আসবে না, মাউত এই কথার জবাব দিতে পারি না গো আল্লাহ। কবে জানি কার সন্তানেরা এতিম হইয়া যায় রে, ওই দিন আসার আগে আজকের মাহফিলে যারা হাত বাড়াইছে, আমাকে সহ সকলকে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ মাফ চাইলাম জীবনের গুনাহ, তুমি মাফ করছো নি গো আল্লাহ। ডাক দেন না আল্লাহ, ইয়া আল্লাহ জীবনের গুনাহ মাফ করছো নি, জিগান না জিগান না, জীবনের গুনাহ মাফ করছো, মাফ যদি না করো আজকে যদি ফিরা যায় আমরা আর কার কাছে যাব। দুনিয়ায় দেখি মা যদি মারে সন্তানেরা কানতে কানতে বাবার কাছে যায়, বাবা যদি মারে কানতে কানতে মায়ের কাছে যায়। তুমি যদি ফিরাইয়া দাও গো বলো নাই আমরা আর কার কাছে যাব, ফিরাইও না ঘুরাইও না, কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না। এই মুহূর্তে এই মাহফিলে আমাদের সকলের জীবনের গুনাহ ক্ষমা করে দাও রাব্বুল আলামিন। জীবনের গুনাহ ক্ষমার আশার দরখাস্তের পর আরেকটা দরখাস্ত করি, মাহবুব রে তুমি কিন্তু রাগ হইও না, আমি জানি না এই মাহফিলে যারা বসে আছে কার মনে জানি কি দুঃখ ঘুরতেছে, কার মনে জানি ব্যথা হুজুর আমরার মানাই গো, কার মনে জানি ব্যথা হুজুর আমরার বাবা নাই, বাবা নাই, মাহারা বাবা হারা কে জানি হাত বাড়াইছে, তুমি বলো না এ মায়ের অভাব কি আর পুরা হবে গো, বাবার অভাব কি আর পুরা হবে। যে বাবা মাতার গাম পাতাই ফালাই আর রোজগার করে খাওয়াইতো, একটু যদি অসুস্থ হইছি শতকামের মধ্যেও বাবা বাচ্চা কোলে লইয়া দৌড় মারছে, চিকিৎসা করে বাড়িতে আসছে, ছেলে আঙ্গুল দিয়া দেখাই যাবো কলা দেখা যায়, বাবা কলা লইছে, আর একটু সামনে আব্বু বেল দেখা যায় বেল লইছে, আর একটু সামনে বাবা আম দেখা যায় আম লইছে, আর একটু সামনে বাবা কাঁঠাল দেখা যায় কাঁঠালও লইছে। বাবুদরে সন্তানের জন্য বাবা যা দেখছে তাই কিনছে রে আল্লাহ, অবশেষে গাঠুরি বানাইয়া এক কাঁধে বাচ্চা লইছে আর এক কাঁধে ফলের গাঠুরি লইছে, হাঁটতে কষ্ট হয় লোকেরা জিগাইছে এত বড় পূজা কার জন্য লইছো, তোমার আমার বাবা জবাব দিত, বন্ধুরা রে আমার সন্তানের পছন্দের জিনিসগুলি লইছি রে বাবা, এই বাবা কার জানি কবরে গো, এ বাবার জন্য কি মায়া লাগে না, ওই মা জানি কার কবরে। যেই মা সন্তানেরা যদি কোথাও যাইতো রাত্রে যদি বারোটা একটাও বাজছে, সারা গে গ্রামের ঘরের দরজা বন্ধ হইছে রে, মা দরদি দরজাটা খুইলা সন্তানের জন্য দরজার কিনারে দাঁড়াইয়া বিনাইয়া বিনাইয়া কাঁদছে, এই মা বাবা কার জানি কবরে রে, আমি নিজেও মায়ের অভাবি, এই বৈশাখের 11 তারিখ মায়ের 4 বছর মৃত্যুবার্ষিকী আহে, আমি কেমনে শুইব গো বৈশাখের 11 তারিখ,
আমার রাতের ছেলেরা এখনো বাড়িতে যাইয়া মা মা কইয়া ডাকে। আমি তো বাড়িতে যাইয়া 4 বছরের মধ্যে একদিন মা কইয়া ডাকতে পারলাম না গো আল্লাহ। আমার মা সহ এইভাবে যাদের মা বাবা কবরে, আর দিন কোনো নাই মা বিলের উসিলাই, সকলের কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। যার মা নাই কি করে রে দেখিছি, যার বাবা নাই কি করে দেখিছি, একটা ছেলে 5 বছর বয়স বাবা নাই মার কাছে জিগাই মা আমি বাবা ডাকবো কারে, মা ডাকে বাবা রে তোর বাবা নাই, মন চায় আমার এই বাবা ডাকবি আমার এই মা ডাকবি। এইভাবে লালন পালন শুরু করলো 6 বছর বাচ্চাটার বয়স। মা প্রেশার রুগী, হঠাৎ মা প্রেশারে এন্তেকাল করে ফেলছে। ছেলেটা উডানে খেলতে ছিল, ঘরের মধ্যে মহিলারা কান্দে, ছেলেটা জিগায় সঙ্গীরা আমার ঘরে কেন মহিলারা কান্দে, তোমরা খেলো আমি দেখে আসি। উঠানের মাঝামাঝি গেলে তার চাচি ঘরের দরজাটাই দাঁড়াইয়া ডাকতেছে, বাবা কই কই রে, বাবা কই আমা কই, আর কারে ডাকবি রে। ছেলেটা উঠানের মাঝখানে আসলে চাচি দৌড়ে গিয়া টাইনা টাইনা কোলে উঠাইছে, দুই গালে চুমাইতেছে, জিগাই চাচি এইভাবে তো আমারে কোনোদিন কোলে নেও না, কোনোদিন দুই গালে চুমাও না, এই দুইটা গালে আমার মা আমারে চুমাইছে গো চাচি। চাচি বলতেছে, বাবা রে আর এই গালে মা চুমাবে না, চাচি কি হয়েছে আমার মা, তোমার মা মৃত্যুবরণ করেছে, কোথায় আমার মা, ঘরের মধ্যে নিয়ে গেছে, কোলে ওঠে না, নাই মা যায় চাচি গো, আমার মা কোলে লইলে যে শান্তি পাইতাম গো, এই শান্তি তোমার কোলে লাগে না। ঘরের ভিতরে যায় দেখে মাথার থেকে পাও পর্যন্ত চাদর দিয়ে ঘুরে রাখছে, মহিলারা সামনে বসে কাঁদতেছে, যাইয়া ডাক মারছে, মা মা গো মা, ও মা, একটা মহিলা বুঝাইতেছে, বাবা রে তোমার মা আর জবাব দিবে না, কেন মরে গেছে, মুখের কাপড়টা সরাইছে, দেখে চোখ দুইটা বন্ধ, মা জীবনে তো এইভাবে কোনোদিন ঘুমাও নাই, আগে আমার এদিক ঘুম পাড়াইছো ঘুমা। মহিলাটা বুঝাইলো, ঘুমায় না তোর মা মরে গেছে, মরে গেলে কি হবে, আমারে কি আর কোলে নিবে না, না আমারে কি আর গোসল করাবে না, না আমারে কি আর পেটে খিদা লাগলে ভাত খাওয়াবে না, না রাত্রে কি আমি মায়ের গলায় ধরে ঘুমাইতে পারবো না, না। এইভাবে কথাগুলি বুঝার পর মার চেহারার দিকে আধা ঘন্টা তাকাইয়া রইছে, হঠাৎ করে একটা চিৎকার মাইরা রে, মার উপরে বই রাখছে। মহিলারা টাইনা টাইনা সরাইয়া গোসল খানায় নিয়ে গেছে, গোসল করাই চোখের কোনায় পানি জমলে বাচ্চাটা পানিগুলি পরিষ্কার করে, নাকে তুলা লাগাইছে, জিগাই মহিলা গো আমার মার নাকে কেন তুলা লাগাইছো, গোসল করাই কাফন পরাইছে, মহিলারা গো আমার মারে কেন সাদা কাফন পরাইছো, জানাজা হয়ে গেছে, 4 জনে কাঁধে লইছে, ডাকতেছে মুরব্বীরা গো আমার মারে কই লইয়া যাইবা গো, মরিবিরা কান্দে, বাবা রে তোর মা জীবনের বিদায় হইয়া যায়, কবরের পাশে যাওয়ার আগে ডাকতেছে মুরব্বীরা রে হে গর্ত তোমরা কার জন্য করছো জানতে চাই, বাবা রে তোমার মায়ের জন্য করেছি, গর্তের ভিতরে লাশটা নামাইয়া দিয়া বাঁশের খাড়ি বিছাইতেছে, 2-4 খাড়ি বাকি আছে, একজন মুরব্বী কয় ছেলেটা কই রে, মা দেখবুনি জীবনের শেষ দেখা দেখাইয়া দে রে, একটা মুরব্বী বাচ্চাটারে খুলে লইয়া রে কবরটার কিনারে যাইয়া বলতেছে, বাবা গো মা দেখবানি জীবনের শেষ দেখা দেখো। বাচ্চারা একটা নজর মায়ের দিকে তাকাইয়া কুল থেকে নামতে চায়, মুরব্বী রাখো আমারে কবরে নামাইয়া দাও, আমি আমার মায়ের সাথে ঘুমাইয়া থাকবো, হ্যাঁ মায়ের অভাবি কারা কান্দরে আল্লাহ, তোমার কি মায়া লাগে না, তোমার কি দয়া লাগে না। আমার মা সহ এইভাবে মা বাবা যার কবরে গো, দাদা দাদি নানা নানি যার কবরে, বংশধরময় মুরব্বী যাদের কবরে, এই মা পিলের উসিলাই সকলের কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। আমাবুত খা।
সাহস করে এই যুবকেরা মাহফিলের আয়োজন করেছে। এই যুবকদের বংশধর্মই মুরব্বী কান্দানবাসী যারা কবরে গো, সবাইকে তুমি মাফ করে দাও। কাজ করে এই পঞ্চায়েতের এই সাত গ্রামের জমিনের নিচে যারা ঘুমাইছে খো, যে কবরস্থানের কথা ইমাম সাহেবজুর বলেছেন, এই কবরস্থানে যারা ঘুমাইছে আজকে তো তারা খুশি। আমরা যারা দুনিয়াতে বেঁচে আছি আমাদেরকে নেক হায়াত বাড়াইয়া দাও গো আল্লাহ। আমাদের মধ্যে যারা নামাজি নামাজ কবুল করে লও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও, যারা বিমারি বিমার শেফা করে দাও। হসপিটালে যাইতে হবে এমন রোগ কাউকে দিও না গো আল্লাহ। হসপিটালে যাওয়ার রোগ যদি কারো থাকে আজকের মাহফিলের বরকতে তুমি মাফ করে দাও গো আল্লাহ। ইয়াল্লাহ যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও। ইয়াল্লাহ কাজ করে যারা বিদেশ থাকে রে সহি সালামতে রাখো, রুজি রোজগারে বরকত লাগাইয়া দাও। ইয়াল্লাহ মা বোনদেরকে রাবিয়া বস্তির মতো বানাইয়া দাও। ইয়াল্লাহ যুবকদেরকে খালেদ বিনলিদের মতো বানিয়ে দাও। মাহুদ বুড়া বুড়া বাবাদেরকে আবু বকর সিদ্দিকের মতো কবুল করে এলাও। ইয়াল্লাহ পরীক্ষার্থীরা সামনে আইসা গেছে পরীক্ষা, আল্লাহ গো তাদের মনে তো কত চিপা মারছে কলিজাটা, না জানি কি হয়। ইয়াল্লাহ তাদের মনের সকল অশান্তি দূর করে ইয়াল্লাহ তুমি রহমত বরকত তাদেরকে দান করে দাও। ইয়াল্লাহ পরীক্ষা যেন সুষ্ঠুভাবে দিতে পারে সেই তৌফিক দাও। ইয়াল্লাহ যেদিন রেজাল্ট দিয়ে নিয়ে বাড়িতে আসবে রে, এদিন খুশি মনে বাড়িতে ফিরাইও গো আল্লাহ। ইয়াল্লাহ খাস করে আজকের মাহফিলের যুবক ভাইদেরকে তোমার কুদরতি হাতে আমানত করে গেলাম, আল্লাহ তুমি তাদেরকে কবুল করলাও। মাবুদ মাবুদ রে, খাস করে এই এলাকার মন্ত্রী মহোদয় কত ভালো মানুষ, দেখা হইলেই তোফাজ্জল ভাই কইয়া ডাক দেয়। মাবুদ রে মন্ত্রী মহোদয়ের হায়াত বাড়িয়ে দাও। ইয়াল্লাহ ওনার ছোট ভাই হাজী বদরুল রহমান সাহেব ওনাকেও হায়াত বাড়িয়ে দাও। এই মাহফিল সকল কমিটির ভাইদেরকে হায়াত বাড়িয়ে দাও। এই মাহফিলে যারা উপস্থিত হয়েছে সবাইকে তুমি হায়াত বাড়াইয়া দাও। ইয়াল্লাহ যারা মাহফিলে দান দিয়েছে টাকা পয়সা সাহায্য সহযোগিতা বুদ্ধি পরামর্শ দিয়েছে, মাহফিলে শরিক হয়েছে সকলকে তুমি আফত বিপদ আজাব গজব অ্যাক্সিডেন্ট বালা মুসিবত শয়তানের শয়তানি দুশ্মনের দুশ্মনি হইতে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ। মাবুদ যাদেরকে চুট্টু চুট্টু ছেলে মেয়ে দিয়েছো ছেলেমেয়েদেরকে অকালে মৃত্যু দিও না গো আল্লাহ। ছেলেমেয়েদেরকে অকালে মৃত্যু দিও না, মা বাবার কলিজায় আগুন জ্বালাইও না, ছোট্ট ছোট্ট ছেলেমেয়েদের মুখে এতিমের দাগ লাগাইও না, ছেলেমেয়েদের মা বাবার হায়াত বাড়াইয়া দাও। ইয়াল্লাহ আমি সকলের কাছে দোয়া চাই, আমার ছোট্ট বাচ্চাটা অসুস্থ, আল্লাহ গো তোমার এই মেহমানদের উসিলাই আমার বাবারে সুস্থ করে নেক হায়াত বাড়াইয়া দাও। ইয়াল্লাহ অনেকের মা বাবা অসুস্থ, বুড়া মানুষ কষ্ট করতেছে, আল্লাহ সকল রুগীকে তুমি শেফা দান করে দাও। ইয়াল্লাহ কারো যদি হায়াত কমে যায় হায়াত না থাকে কষ্ট দিও না, ইমানের সহিত কবুল করে লও। ইয়াল্লাহ আজকের মাহফিল তোমার কুদরতি হাতে আমানত করে গেলাম, কিয়ামত পর্যন্ত তুমি কায়েম রাখো গো আল্লাহ। ইয়াল্লাহ পর্যন্ত যা আলোচনা হয়েছে সবগুলি তুমি আমল করার তৌফিক আমাকে সহ সকলকে দিয়ে দাও গো আল্লাহ। ইয়াল্লাহ কাজ করে এই বাংলাদেশটাকে তুমি হেফাজতে রাখো। ইয়াল্লাহ কাজ করে নবীর দুশ্মন ডেনমার্কের যে ব্যঙ্গচিত্র করেছে, আল্লাহ তুমি এমন একটা শাস্তির ব্যবস্থা করে দাও বিশ্বের বিজাতিরা যেন সাবধান হইয়া যায়। ইয়াল্লাহ তুমি মুসলমানদের কলঙ্ক করাইও না, তোমার নবীর কলঙ্ক আর সরাইও না। ইয়াল্লাহ তুমি ব্যবস্থা করে দাও এই বেঈমানদের বিচারের ব্যবস্থা তুমি করে দাও গো আল্লাহ। আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি যার মনে যে আশা সকলের মনের আশা পুরা করে দাও। যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলায়, দুরুদ ও সালামের উসিলায়, জিকিরের উসিলায়, মাউত বিদায়ী মহরমের চাঁদের উসিলায়, ইমাম হুসাইনের কারবালার তাজা রক্তের উসিলায়, আমাদের সবগুলো দরখাস্ত কবুল আর মঞ্জুর কর গো আল্লাহ।
সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খলকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।